ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝড়ে চাঞ্চল্য। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের বালিরপর গ্রামে। প্রথমে ধোঁয়া বেরোতে দেখে বিষয়টি টের পান গ্রামবাসীরা। পরবর্তীতে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। এই অগ্নিকাণ্ডে পর পর চারটি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। সর্বশান্ত হয়ে পড়ে পরিবারগুলি। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানস ঘোষ জানিয়েছেন, শামুল শেখ, সামাদ শেখ এবং কাসিম আলীর বাড়ি সহ কয়েকটি বাড়ি আগুনে পুড়ে যায়। আগুন নেভানোর ক্ষেত্রে দমকলের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা যথেষ্ট সহযোগিতা করেছেন। পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি। গতকাল প্রায় সন্ধ্যা নাগাদ শামুল শেখ, সামাদ শেখ এবং কাসিম আলী তিনজনের বাড়ি ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে বালিরপর গ্রামে। আমরা সেই পরিবারগুলোর পাশে আছি। আমাদের জনপ্রতিনিধিরা তাদের বাড়িতে গেছেন, দেখা করেছেন এবং আগুন নিভানোর কাজেও প্রত্যেকে হাত লাগিয়েছেন। দমকল পৌঁছানোর আগে কিছুটা আগুন নিভিয়ে ফেলা হয়েছিল এবং দমকল পৌঁছানোর পরে যাতে আগুন আরো না ছড়ায় সেভাবে আগুন নিভিয়ে দেওয়া হয়েছে, নাহলে আরো ভয়াবহ ঘটনা ঘটতে পারতো কালকে। তো সেখানে আমাদের রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা প্রতিটি পরিবারকে পলিথিন, শাড়ি, লুঙ্গি, চাদর, জামা কাপড়, চাল এবং একটি করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের থেকে দেওয়া যে DM কিট আমরা বলি, যার মধ্যে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র আছে একটা পরিবারে রান্না বান্না করার জন্য, যা যা বাসনপত্র লাগে, স্টোভ, উনান সবকিছুই আছে তার মধ্যে। সেই সবকিছু দিয়ে আমরা পরিবারগুলোকে আজকে দিচ্ছি এবং আর্থিক সহায়তা আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা সেটা করছি। তিনটি পরিবার মিলে আনুমানিক প্রায় লাখ চারেক টাকার ক্ষতি তিনটি পরিবার সম্মুখীন হয়েছেন, 4 লাখ টাকা।